আজ মহাপঞ্চমী ঢাকের তালে আগমনী সুর মণ্ডপে মণ্ডপে সকাল থেকে ভিড় আনন্দ উপভোগ করতে রাস্তায় 8 থেকে 80 বিষয় ভাবনা থেকে অলংকরণের স্বাতন্ত্র্য ভাবনার অভিনবত্বে ভর করে স্টার পুজোর শিরোপা জিততে কুমোরটুলি সর্বজনীন বেলেঘাটা 33 পল্লী বকুল বাগান কোথাও মণ্ডপ জুড়ে মৌচাক কোথাও তিন রাজ্যের শিল্পকর্ম কোথাও থিমে রামায়ণের ব্যবহার অন্যদের পেছনে ফেলে সুপারস্টার পুজোর শিরোপা চক্রবিড়িয়া সর্বজনীন দমদম পার্ক তরুণ সংঘ ও অজেয় সংহতি আইপিএল এর পর এবার পিপিএল পুজোর হাতাহাতি লড়াই দ্য টেলিগ্রাফ আয়োজিত লিগে সামিল 10টি ক্লাব সমর্থনে 10 তারকা বিহালের নতুন দলের পক্ষে দেবলীনা দাদরি কাণ্ড থেকে সাহিত্যিকদের পুরস্কার ফেরানো বিজেপি নেতাদের কুমন্তব্যের জের অসন্তুষ্ট মোদী অভিযুক্ত চান মন্ত্রী সাংসদ বিধায়ককে ডেকে পাঠিয়ে সতর্ক করলেন অমিত শাহ বেলুড়ে পুলিশ দুষ্কৃতীর গুলির লড়াই পুলিশ কর্মীদের মারধর গাড়ি ভাঙচুরের অভিযোগ পরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে পাল্টা পুলিশের গুলিতে মৃত এক দুষ্কৃতী আটক 5 নিউটাউনে শিশুকন্যা খুনের পর কেটে নেওয়া আঙুলের খোঁজে বাড়ির পাশে পুকুরে তল্লাশি পুলিশের ধৃত ঠাকুমা ও কাকিমাকে জেরায় মিলেছে তথ্য পুলিশ সূত্রে খবর রেলনির কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর তথ্য 10 বছরে অভিযুক্ত জল সরবরাহকারীর আয় 500 কোটি বাড়িতে তল্লাশিতে বাজেয়াপ্ত 4 লাখ টাকা জাল নোট সহ 27 কোটি টাকা সিবিআই সূত্রে খবর দিল্লির নিহাল বিহারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার 2 নাবালক ধৃতরা নাবালিকারী প্রতিবেশী ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও পক্সো আইনের ধারায় মামলা রুজু মুম্বাই আজ বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠক চেন্নাই ও রাজস্থান ফ্র্যাঞ্চাইজি ভাগ্য নির্ধারণের সম্ভাবনা আইপিএল এর নয় স্পন্সরকে তা নিয়েও সিদ্ধান্ত হতে পারে জমে উঠেছে সুপারস্টার বনাম মেগাস্টারের লড়াই কোন কোন পুজো জিতল মেগাস্টারের শিরোপা কোন পুজো ব্লকবাস্টার জানতে চোখ রাখুন এবিপি আনন্দে সন্ধে 6টায় এবার আশ্রিতে পা ম্যাডক স্কোয়ারের পুজোর পঞ্চমীতে উদ্বোধনে শরৎ পরিবেশন করবেন উস্তাদ আমান আলী খান সন্ধে 7টায় এবিপি আনন্দে শারদীয় সুরেলা সফর অ্যানিমেশনে জাদুতে এবিপি আনন্দ স্টুডিও শ্যামল মিত্র মান্না দে শরৎ শ্রদ্ধাঞ্জলি রাত 8টা কথা দাও আবার আসবে